দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ফরিদপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টায় ফরিদপুর প্রেস ক্লাব চত্বর থেকে বিশাল একটি শান্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সোবহান। প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পরশ, বোরহানুর সুলতান, মোহাম্মদ নাদিন প্রমুখ। সভা থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ লাগিয়ে তা থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। যারা এসব অন্যায় অপকর্মের সাথে জড়িত রয়েছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা জানেন কুমিল্লায় ইতিমধ্যে সন্ত্রাসীরা দেবীর পায়ের নিচে কোরআন রেখে সন্ত্রাসীরা বিএনপি জামাত, এরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এরা দেশের অমানবিক অসদাচরণ করছে, এরা মানুষের আইন শৃঙ্খলা বিঘ্নিত করছে, বঙ্গবন্ধুর স্বপ্নকে, বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা সবাইকে সতর্ক করতে চাই, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর শাখা আমরাও এই সাথে একত্রতা পোষণ করছি এবং আমরা সর্বত্র সচেষ্ট থাকব। এই সন্ত্রাসী কার্যক্রম আমরা চালাতে দিব না, আমরা সব সময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা কখনোই সন্ত্রাসীর মাথাচাড়া দেওয়া, দর্জা করা সন্ত্রাসীদেরকে প্রতিহত করব।